হ্যালো, আমি তৃষা, কথা বলছি অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে। আমার ব্লগগুলো দেখে অনেকেই বলে যে তার অস্ট্রেলিয়াতে আসতে চায়। তো নতুন যারা এই দেশে আসতে চায়, স্বাভাবিকভাবে তারা যেমন এক্সাইটেড থাকে, তেমন আবার ভিতর ভিতর একটু নার্ভাস তো ফিল হয়, তার কারণ নতুন দেশ, নতুন জায়গা, নতুন সমস্ত ব্যাপার স্যাপার, কেমন হবে, কী করতে হবে। তো সেই ব্যাপারে যদি কেউ আগে থেকে গাইড করে কিংবা যদি আগে থেকে একটু ধারণা হয়, তাহলে কিন্তু জার্নিটা অনেক স্মুথ হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। অস্ট্রেলিয়াতে যদি কেউ প্রথমবার আসে, তাহলে এই দেশে এসে কী কী করা উচিত এবং কী কী করতে হবে। তো চলো শুরু করা যাক। অস্ট্রেলিয়াতে এসে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো একটা অস্ট্রেলিয়ান ফোন নাম্বার নিতে হবে। সেটা এয়ারপোর্টের মধ্যে থেকেই নেওয়া যেতে পারে, নইলে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে যে কোনো টেলিকম স্টোর থেকে নেওয়া যেতে পারে। আর এই দেশের চারিদিকে প্রচুর টেলিস্টোর রয়েছে, সো চিন্তার কোনো কারণ নেই। তবে তার জন্য আগে যেটা জানতে হবে সেটা হলো অস্ট্রেলিয়াতে কী কী টেলিকম কোম্পানিজ রয়েছে। এই দেশের মেজর টেলিকম্পানিজগুলি হলো টেলস্ট্রা, অপটাস আর ভোডাফোন। আর এই কোম্পানিগুলির আবার আলাদা আলাদা মোবাইল প্ল্যান আর প্রাইস অফারও থাকে, মানে যেমন থাকে প্রিপেড প্ল্যান, তেমনি আবার থাকে পোস্টপেইড প্ল্যান। তো বুঝে শুনে নিজের সুবিধা মতো একটা চুজ করলেই হবে। আর এই দেশে সাধারণত ফোনের পিছনে মান্থলি খরচ হয় 50 থেকে 90 অস্ট্রেলিয়ান ডলার, তবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে কে কত ডেটা ইউজ করছে, কলস আর ইত্যাদি আরও বিষয়ের উপরে। আরেকটা ব্যাপার বলে রাখি, সাধারণত এই দেশে যারা আসে ওভারসিজ থেকে, তারা নিজেদের ফোন সাথে করে নিয়ে আসে, তো সেই ক্ষেত্রে সিম কার্ড বার করে নিলেই কিন্তু হবে। নেক্সট যেটা করতে হবে সেটা হলো পাবলিক ট্রান্সপোর্ট কার্ড নিতে হবে, কারণ নতুন যারা এদেশে আসে খুব স্বাভাবিকভাবেই তাদের কাছে গাড়ি থাকে না এবং তার ফলে তাদেরকে পাবলিক ট্রান্সপোর্টের উপর ডিপেন্ড করতে হয়, আর তার জন্যই দরকার ট্রান্সপোর্ট কার্ড। অস্ট্রেলিয়াতে প্রতিটা স্টেট বা সিটিতে কিন্তু আবার আলাদা আলাদা ইলেকট্রনিক প্রিপেইড পাবলিক ট্রান্সপোর্ট কার্ড ইউজ হয়। যেমন ব্রিসবেনে হয় গো কার্ড, সিডনিতে ওপাল, মেলবার্নে মাইকি, পার্থে স্মার্ট রাইডার, অ্যাডিলেডে মেট্রো কার্ড, ক্যানবেরাতে মাইওয়ে আর ট্যাসমানিয়াতে গ্রিন কার্ড। এবার যদি কেউ ভাবে যে ক্যানবেরা ট্রান্সপোর্ট কার্ড সে ব্রিসবেন কিংবা সিডনি বা মেলবার্নে সে ইউজ করবে, তা কিন্তু হবে না। মানে ক্যানবেরা ট্রান্সপোর্ট কার্ড শুধুমাত্র ক্যানবেরাতেই চলবে। এখন প্রশ্ন হলো, এই ট্রান্সপোর্ট কার্ড কোথা থেকে পাওয়া যাবে, কীভাবে ইউজ করতে হবে? সেটা কিন্তু খুব সহজ ব্যাপার। এই কার্ডগুলি পাওয়া যায় সাধারণত 7x11 বা যে কোনো কনভিনিয়েন্স স্টোরে, এছাড়া ট্রেন স্টেশন থেকে। আর কার্ড কেনার পর অবশ্যই টপ আপ করতে হবে, মানে টাকা ভরাতে হবে। এই দেশের সাধারণত ডেলি মানে খরচা হয় পাবলিক ট্রান্সপোর্টে, মানে ট্রেন কিংবা বাসে, সাধারণত প্রায় 9 অস্ট্রেলিয়ান ডলার মতো, মানে $9 মতো। তবে সেটা কিন্তু ডিপেন্ড করে কি কত কিলোমিটার যাতায়াত করবে তার উপরে, মানে বেশি কম। এনিওয়ে, আর ট্রেনে কিংবা বাসে উঠলে যেটা করতে হয়, মানে এই কার্ডগুলো টাচ অন করতে হয়, আবার বেরোনো বা নামার সময় টাচ অফ করতে হয়। এছাড়া কেউ যদি চায় সাইকেল কিংবা ই স্কুটার কিংবা কার হায়ার করতে, সেই ব্যবস্থাও কিন্তু অস্ট্রেলিয়াতে রয়েছে। এই দেশের কারগুলো মানে গাড়িগুলো সাধারণত বেশিরভাগই অটোমেটিক, তবে ম্যানুয়াল ট্রান্সমিশনও আছে। আবার কেউ যদি চায় যে পুরনো গাড়ি কিনবে, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনারও ব্যবস্থা কিন্তু অস্ট্রেলিয়াতে আছে, এবং সেই গাড়ির দাম হয় সাধারণত 6,000 অস্ট্রেলিয়ান ডলার থেকে 20,000 অস্ট্রেলিয়ান ডলার মতো। এরপর যেটা অবশ্যই করতে হবে সেটা হলো যে কোনো একটা অস্ট্রেলিয়ান ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। এবার প্রশ্ন হলো, অস্ট্রেলিয়াতে কী কী ব্যাংক আছে? তো অস্ট্রেলিয়ার মেজর ব্যাংকগুলি হলো কমনওয়েলথ ব্যাংক, ANZ, ন্যাব আর ওয়েস্টপ্যাক। এবার ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য মানে যে ব্যাংকে আর কি কেউ অ্যাকাউন্ট খুলতে চায়, তো তার যে কোনো ব্রাঞ্চে গিয়ে অ্যাপ্লিকেশন ফিল করতে হবে। সেটা অবশ্য আবার বাড়িতে বসেই অনলাইনে ফিল করা যায়, আর এই জন্য কিন্তু কোনো চার্জেস লাগে না, মানে এটা পুরোপুরি ফ্রি। এনিওয়ে, এবার অ্যাপ্লিকেশনের সাথে সাথে কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস লাগে, সেগুলো দিতে হবে। যেমন লাগে আইডি প্রুফ, সেটা হলো পাসপোর্ট, এবং ওভারসিজ ড্রাইভিং লাইসেন্স কিন্তু দিতে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো TFN, মানে ট্যাক্স ফাইল নাম্বার জোগাড় করা। সেটা কোথা দিয়ে জোগাড় করতে হবে? সেটা হলো অস্ট্রেলিয়ান যে কোনো পোস্ট অফিস বা পোস্ট আউটলেট থেকেই কিন্তু এই নাম্বার পাওয়া যাবে, এবং অ্যাপ্লাই করলে স্ট্রেট অ্যাওয়ে এই নাম্বারটা পাওয়া যায়। ডকুমেন্টস হিসেবে অবশ্যই দিতে হবে পাসপোর্টের কপি আর হলো ওভারসিজ ড্রাইভিং লাইসেন্সের কপি। এটা কিন্তু পুরোপুরি ফ্রি, এটা লঞ্চ করার জন্য কোনো টাকা লাগে না।
এবার প্রশ্ন হলো যে টিএফএন দিয়ে কী হবে? অস্ট্রেলিয়াতে থাকতে হলে প্রত্যেকেরই কিন্তু টিএফএন থাকা বাধ্যতামূলক, কারণ এই নাম্বারটা ভীষণই ইউনিক আর কনফিডেন্সিয়াল। টিএফএন না থাকলে অনেক বেশি ট্যাক্স কিন্তু গভর্নমেন্টকে দিতে হবে। শুধু তাই নয়, এরা একটা ফ্রি পার্সোনাল নাম্বার যেটা অনেক ক্ষেত্রেই লাগে, তবে এই নাম্বার কিন্তু কখনো কারোর সাথে শেয়ার করা উচিত নয়। তবে শুধুমাত্র এটিও, মানে অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিস, সেন্ট্রালিং আর মাই গভ ছাড়া। এবার হলো এই মাই গভ মানে সেটা কি? এবার মাই গভ অ্যাকাউন্ট হলো এমন একটা অ্যাকাউন্ট যেটা দিয়ে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে কোনো সার্ভিস অনলাইনে অ্যাক্সেস করা যায়। মানে কেউ যদি চায় তার ট্যাক্স রিফান্ড, কোভিড ভ্যাকসিন রেকর্ড এগুলো জানতে, সেগুলো কিন্তু সব এই মাই গভ অ্যাকাউন্ট থেকে পাওয়া যাবে। আর এই মাই গভ অ্যাকাউন্ট আবার সেন্ট্রাল লিঙ্ক, মেডিকেয়ার, চাইল্ড সাপোর্টের সাথে সব লিঙ্ক করা থাকে। এরপর নেক্সট যেটা করতে হবে সেটা হলো অ্যাকোমোডেশন খোঁজা। অস্ট্রেলিয়াতে যারা প্রথম আসে তারা সাধারণত অ্যাপার্টমেন্ট বা বাড়ি ভাড়া নিয়ে থাকে। তো সেই ছোট ছোট অ্যাপার্টমেন্টে আবার 6 থেকে 7 জনের সাথে রুম শেয়ার করতে হয়, নইলে আবার অনেকে আবার পেইং গেস্ট হিসেবেও অন্যের বাড়িতে থাকে। এবার প্রশ্ন হলো কীভাবে বাড়ি বা ঘর ভাড়া পাওয়া যাবে? তো সেই ক্ষেত্রে রিয়েল এস্টেট, ডোমেইন, ফ্ল্যাটমেটস এই সমস্ত ওয়েবসাইটগুলি চেক করতে হবে। সেটা নিজেদের দেশে থাকাকালীনই সুইটেবল অ্যাকোমোডেশন দেখে বুক করে আসা উচিত। চাইলে রিয়েল এস্টেট এজেন্টের সাথে অনলাইনে যোগাযোগ করে, মানে অনলাইনে ভিডিও করে ওরা দেখায় কীরকম ঘর চাই, ফার্নিশড না আনফার্নিশ, মানে দু রকমের ঘরই এই দেশে পাওয়া যায়। এবং সাধারণত ভাড়া হয় $200 থেকে প্রায় $1,000 মতো পার উইক, মানে সপ্তাহে। এরপর যে কাজটা বাকি থেকে যায় সেটা হলো ইউনিভার্সিটি বা কলেজে গিয়ে দেখা সেটা কেমন, সেটাকে এক্সপ্লোর করা। বেশিরভাগই অস্ট্রেলিয়াতে আসে স্টুডেন্ট ভিসা নিয়ে। তো যারা আসে ডিরেক্ট স্কিলড মাইগ্রেন্ট হিসেবে ওয়ার্ক পারমিট নিয়ে, তাদের ব্যাপারটা আবার আলাদা। তো তারা অবশ্যই তাদের অফিস বা কোম্পানিতে যাবে দেখতে সেটা কেমন। এনিওয়ে পুরো ব্যাপারটাই কিন্তু ভীষণই এক্সাইটিং, ভীষণই অ্যাডভেঞ্চারাস অ্যান্ড কোয়াইট চ্যালেঞ্জিং অ্যাজ ওয়েল। আই হোপ যারা প্রথমবার অস্ট্রেলিয়াতে আসবে আমার এই সাজেশনগুলো তাদের ভীষণভাবেই হেল্প করবে। এনিওয়ে অল দ্য বেস্ট অন ইয়োর মুভ অ্যান্ড ওয়েলকাম টু অস্ট্রেলিয়া। আজ এই পর্যন্তই। অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে অবশ্যই সঙ্গে থেকো আর ভালো থেকো। আবার কথা হবে, তারা।